শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তার মধ্যে অন্যতম মা ক্যান্টিন চালু করা। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানান, পুজোর আগেই মা ক্যান্টিন চালু হয়ে যাবে। এছাড়াও ক্যান্সার শনাক্তকরণের জন্য উন্নত মানের যন্ত্র বসানো হবে। মর্গে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য উন্নত ব্যবস্থা সহ বেশ কিছু সিদ্ধান্ত এদিন নেওয়া হয়। স্বামীর দ্বারা আক্রান্ত রেণু খাতুনের জন্য একটি কৃত্রিম হাতেরও ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী। এদিন এই বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, বর্ধমান পৌরসভার পুরপতি পরেশচন্দ্র সরকার, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ত, তা জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল পরামাণিক, মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের সুপার সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। যে পুজোর আগে সরকারের নির্দেশ অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, যেটা হচ্ছে মা ক্যান্টিন, বর্ধমান মেডিকেল কলেজে পুজোর আগেই শুরু করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, এটা একটা দিক। আর ক্যান্সারের যে চিকিৎসার রোগ নির্ণয়ের জন্য মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটা এখানে ছিল না, কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে সে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার পরীক্ষা এবং কোন মেডিসিন রোগে করতে পারে, একদম আধুনিক প্রযুক্তি, সে মেশিনও এখানে বসবে, সিদ্ধান্ত নেওয়া হলো আজকের মিটিংয়ে। আর একটা হয়েছে যে মর্গে যেসব আমাদের মৃতদেহগুলো যায় তার উপরে ঢাকনা ছিল না, তো বর্ধমান পৌরসভার চেয়ারম্যান আছেন, তিনি দায়িত্ব নিয়েছেন যে মর্গের গাড়ি এবং তার হাসপাতাল থেকে মর্গ এটা ব্যবস্থাপনা করা হবে, কেন স্বাভাবতই একটা মৃতদেহ খোলা থাকে, ঢাকনা দেওয়া গাড়ি করবার ব্যবস্থাপনা হয়েছে। আর আমাদের আরেকটা সিদ্ধান্ত হয়েছে এখানে, এই যে মেয়েদের যেটা ওপেনিং অফ ওয়ান স্টপ সেন্টার বর্ধমান মেডিকেল কলেজে, ওমেনদের ওপর যে অনেকে মানসিক রোগগ্রস্ত হয়, একাকিত্ব বোধ করে, অনেক রকমভাবে হয়তো অনেক কথা অনেকে বলতে পারে না মা হিসেবে মেয়ে হিসেবে, তার জন্য একটা ওয়ান মানে একটা জায়গাতে সেটা করা হচ্ছে, যেখানে চিকিৎসকরাও থাকবেন, প্রয়োজনে পুলিশও থাকবেন, মনোরোগ বিশেষজ্ঞরাও সেখানে থাকবেন, এই ব্যবস্থাপনা ছিল না, এটা করা হচ্ছে, এই সিদ্ধান্তগুলি না। আর রেণু খাতুন যেটা মুখ্যমন্ত্রী দেখেছেন আপনারা, সেটা তার যা নার্ভ কাজ করছে এখন আঙুলের কিংবা হাতেতে, তাতে করা যাবে সেটাকে যে বায়ো মেকানিক হ্যান্ড, সেটার যা ব্যয়ভার আছে সেটা ইমিডিয়েট করে দেওয়া হচ্ছে, সেটা পূর্ব বর্ধমান জেলা পরিষদ দায়িত্ব গ্রহণ করলেন, বায়োমেকানিক হ্যান্ড রেণু খাতুনের হাতে লাগিয়ে দেওয়া হবে। স্বাভাবিক যেমন একটা হাতে কাজ করে ওটা যদি করা যায় তাহলে সে স্বাভাবিক কাজকর্ম করতে পারবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।